কালকে বাদে যে মোর বেটির বিয়ে এই যে লোককে দাওয়াত টাওয়াত দেওয়া লাগবে এই মন্ত্রী খান কই গেল এ কুতি গেল রে মন্ত্রী আরে ও মন্ত্রী আরে এই কই কই দেরা এর ভাই হ্যাঁ দেখছিস আরে মুত্তের বসছেন গো আজাম ওসা মুত্তের বসছেন না এত মুত হইছে তোর কখন দেই কি হইছে কর আরে কালকে বাদে যে আমার মেয়ের বিয়ে তা কি করলু তুই সব কিছু মই এডি করে থুইছম এডি করে থুইছ হ্যাঁ কি বললি তুই আরে মানুষের অবস্থা বা খুব কষ্টম মই কষ্ট হ্যাঁ কিন্তু সেটা নিয়ে টেনশন করার কি বুদ্ধিটা করলু তুই এই যে শোনো কই কথাটা কম 40 মন মাংস দিয়ে হইবে দে হবার না 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 কারে শোন পূজারা জানে যে আজ আর মেয়ের বিয়ে পার হবে গো ওরে টেনশন করেন না তোমরা পার হয়া যাবে মই জোরে টেনশন না করতে তুই করবে টেনশন মাংস দাম বুঝছেন হ্যাঁ 40 মন মাংস কথা করছিস হ্যাঁ হ্যাঁ 40 মন এখন আমি কইছি যে তোমরা 20 মন মাংস দেন হ্যাঁ আর 20 মন মাংস আছে না কুত্তি কুত্তি শোনো কুত্তে কুত্তের মাংস কত মিক্সার দেব আরে তুই এর কেমন কথা শোনাবি এ মানুষ প্রজারা যদি শুনতে পায় তে এই মাংস খাবে খাবার না মানে তেল মশলা দিয়ে যদি পাক রান্ধি দেওয়া যায় না এই বেশ সুন্দর শোন যে মশলার দাম বুদ্ধি দে আরে মরিচের ব্যবস্থাটা আমি করে দিছিলাম গো ওটা তোমরা টেনশন করেন কেন মিছে এইলে হ্যাঁ হ্যাঁ ওই যে আমার গ্রামে ফয়জুদ্দি আছে না সো দেখি কইছ কই ফয়জুদ্দি আমি ঠিক করি আছি হ্যাঁ হ্যাঁ ওই যে ভারকেশুর বাড়িতে আছে সুইর গাছ আমি করি প্রজাদের বিচের তুই এই সড়ক দিয়ে আমি যদি ধরা পড়ি বা যদি শোনে কেউ তাহলে কি বুদ্ধি দেবে ওগুলো টেনশন করিস না তো তুই এবার যা শোনে ওই তোর কোসম সই আনবে তুই গিয়ে বলছি ঝালের ব্যবস্থাটা হয়ে যাবে টেনশন করেন না আর কোনো টেনশন করেন না তাহলে হওয়া যাবি এ আচ্ছা যে মাংসটা কি পিএস লাগবেন না পিএস তো লাগবে হ্যাঁ পিএস এর ব্যবস্থাটা আর একটা বুদ্ধি করছি সেটা হলো কি তা জানেন ওই যে দেখি আমি পুকুরে জল খেলে ও আমার ওই পাশে রাজা হয়েছে করিমুদ্দি আছে না করিমুদ্দির কাছে মুই এই আমার রাজ্যটা বন্ধক থুইছম থুইয়ে পিএজের ব্যবস্থা করছ সর্বনাশ এ রাজ্য বন্ধক থুবে মন্ত্রী তুই কালে হয়তো খাইতমো খোদাই এক সিনটাতে পুকুর দল খাসেস আর এক সিনটা তুই অবস্থা এই সেন বা এই সব কিছু এমনি তোমার দুই দিন বিয়ে দিলে সব কিছু করলো না আর মিস হবলে সালা হলো না